মাঝখানেও বাচ্চা খাওয়ানো শুরু করছে, তো ওদেরকে আমি এখনো খাবার দেই নাই। হাই গৌতর ফ্যামিলি, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের কবুতরগুলো সুস্থ আছে। তো দুই দিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না, আমাদের লফটে প্রায় অনেকগুলো বাচ্চা আর কি দেখতে দেখতে বড় হয়ে গেছে, তো সেই বাচ্চাগুলোকে আপনাদেরকে দেখাবো এবং এখন থেকে আবার রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব। যদি দেখাই তো আমার এই বাচ্চাগুলো লাস্ট যখন দেখাইছিলাম তখন একদম ছোট ছিল, তো দুইটা বাচ্চা মাশাল্লাহ ওদের পাখা অলরেডি ওদের পালক ওঠা শুরু হয়ে গেছে। তো ওদের মধ্যে একটা বাচ্চা বড় এবং একটা বাচ্চা ছোট হয়েছে। দুইটা বাচ্চা কিন্তু ওদের না, ওদের হচ্ছে কি একটা বেবি এবং এর জোড়ার হচ্ছে কি একটা বাচ্চা। তো আমি এ জোড়ার একটা বাচ্চা আমি এখানে চেলে দিছিলাম, তো ওদের বাচ্চাটা হয়েছে গিয়া এ যে এইটা সাদা সাদা কে ওদের বাচ্চা এবং ওদের বাচ্চা হচ্ছে গিয়ে এটা, তো যার কারণে ওদের সাইজও হালকা ছোট বড়। তো যাই হোক, এগুলো মোটামুটি বড় হয়ে যাচ্ছে। তো এই জোড়াটা আমার খুব ভালো বাচ্চা খাওয়ায়, তো যার কারণে যেহেতু ওদের একটা বাচ্চা এবং ওদেরও একটা বাচ্চা কয়েকদিনের আর কি ব্যবধান ছিল, যার কারণে ওদের বাচ্চাটা আমি এখানে শিফট করে দিছি এবং ওরা আবার পুনরায় ডিম পাড়ার জন্য আর কি অল টাইম মালসার মধ্যে মাদিটা বসে থাকে। ওরাও দেখা যাবে যে কিছুদিনের ভিতরে এক দুদিনের ভিতরে হয়তো বা মাদিটা ডিম দিয়ে দিবে, সারাক্ষণ মালসার মধ্যে বসে থাকে এবং ওদের যে বাচ্চাটা আছে ওইটাও এখানে আর কি বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, এ হচ্ছে আর কি ওদের বাচ্চা এবং এগুলোর বাচ্চাও দেখতে দেখতে মাশাল্লাহ বড় হয়ে গেছে। লাস্ট টাইম আমি যখন দেখাইছিলাম তখন বাচ্চাগুলো একদম ছোট ছিল, তো ওদেরও পাখা অলরেডি উঠা শুরু হয়েছে। ওদেরকে যদি দেখাই, এই হচ্ছে ওদের বাচ্চা। তো মাশাল্লাহ এবার দুইটা বাচ্চার সাইজই একদম সেম, দুইটা বাচ্চার সাইজই সমান। এই হচ্ছে ওদের বেবি, ওদের পাখা অলরেডি উঠা শুরু হয়েছে। তো এগুলো রেখে দেই, বাচ্চাগুলো মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে। পরবর্তীতে এখানে আমাদের যে বাচ্চার পেয়ারটা ছিল, তো এই পেয়ারটা আমরা সিল করে দিছি, এই বাচ্চা জোড়াটা সিল করে দিছি। পরবর্তীতে এখানে ওদের বাচ্চাও মোটামুটি বড় হয়ে গেছে। ওই হচ্ছে ওদের বাচ্চা, দুইটা বাচ্চা এবং ওরা আবার ডিম পাড়ার জন্য পুনরায় প্রস্তুতি নিচ্ছে। তো ওরা আবার হয়তো বা কিছুদিনের ভিতর ডিম দিয়ে দিবে, কারণ ওরা মিটিং করতেছে, তো ওদেরকে আমার একটা মালসা দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে আর কি লফটের টুকটাক আপডেট, তাছাড়া এখনও আর কি কোনো কবুতর ডিম দেয় নাই। তো এই জোড়াটাও কিছুদিনের ভিতরে হয়তো বা ডিম দিয়ে দিবে। পরবর্তীতে এই জোড়াটা নটটা অল টাইম মালসার মধ্যে গিয়ে আর কি ডাকাডাকি করে, পরবর্তীতে আমাদের এখানের যে বাচ্চাটা আর কি শিফট করার কথা ছিল ওইটা আমরা শিফট করে দিছি এবং মাদিটাকে রেস্টে রেখে দিছি এবং নটটাকে এখানে রেস্টে রেখে দিছি। তো মাদিটা আর কি দুইদেরকে দুইবার ব্রিডিং করানো হয়েছিল। পরবর্তীতে আমি মাদিটাকে যখন ধরে দেখি যে মাদিটা আর কি একটু হালকা হয়ে গেছে, যার কারণে মাদিটাকে আমি এক দেড় মাসের মতন একটা রেস্ট দিয়ে দিব, দেন পরবর্তীতে আবার জোড়া দিব। তো এগুলো আর কি রেস্টে আছে, তো এগুলোকে আমরা কিছুদিনের ভিতরে জোড়া দিয়ে দিব। কিছুদিন বলতে গেলে প্রায় আরও দশ দিনের মতন আর কি সময় নিব, আরও দশ দিনের মতন ওরা সিঙ্গেল থাকবে, দেন পরবর্তীতে ওদেরকে জোড়া দিব। পরবর্তীতে এখানে আমাদের যে কাগজি নটটা আছে এই নটটার জন্য আমরা কিছুদিনের ভিতরেই মাদি কালেক্ট করব। পরবর্তীতে আমার এই গিরিবাসটার জন্য একটা মাদি কালেক্ট করা লাগবে, তো এগুলো আমরা কিছুদিনের ভিতরে কালেক্ট করার চেষ্টা করব। আর এখন মেইন যে সমস্যাটা হইতেছে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমি মশুরি ইউজ করতেছি, বাট পরবর্তীতেও দেখা যাচ্ছে যে আর কি মশার আক্রমণটা খুব ভালোই হইতেছে। এবং তো এখন আর কি বাচ্চা বড় করাটাই আর কি খুব টাফ, দেখা যায় যে মশারি কয়েল ইউজ করলেও দেখা যায় যে বাচ্চার পক্স উঠে যাইতেছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালোভাবে আর কি আপনাদের লফটের প্রতি যেন মশা যেন কোনোভাবেই আর কি কবুতরের যে ছোটো বাচ্চা আছে ওগুলোকে ডিস্টার্ব করতে না পারে, তো সেই দিকটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে আর কি ব্রিডিং লফটের টুকটাক আপডেট। তো যাই হোক, ওইখানেও বাচ্চা খাওয়ানো শুরু করছে, তো ওদেরকে আমি এখনও খাবার দিই নাই, কিছুক্ষণের ভিতরে আমি ওদেরকে খাবার দিয়ে দিব। তো এই হচ্ছে আর কি লফটের টুকটাক আপডেট, দুদিন যাবৎ ভিডিও দেওয়া হইতেছে না, তাই আপনাদের সাথে আর কি বিষয়টা শেয়ার করলাম। তো এগুলোকে আমি মালসা এক দুই দিনের জন্য সরায় রাখছি, দেন পরবর্তীতে ওদেরকে আমি মালসাটা দিয়ে দেব, কারণ ওরা আর কি ফার্স্ট টাইম ডিম বাচ্চা করছে, দেন ওদের কাছে ওদেরকে আমি আরেকবার ওদেরকে ডিম বাচ্চা করার সুযোগ দিব, দেন পরবর্তীতে ওদেরকে রেস্টে দিয়ে দিব। এবং ওদের ডিমও হয়তো বা কিছুদিনের ভিতরে ফুটে যাবে, ওদের ডিম চেক করা হয়েছিল, তো ওদের ডিমগুলো আমি চেক করছিলাম, একটা ডিম জমছে এবং একটা ডিম জমে নাই।
তো এর আগের বার ওরা দুইটা বাচ্চা সুন্দরভাবে আর কি ফুটাইতে পারছে, বাট এবার দেখলাম যে চেক করার পরবর্তীতে একটা ডিম জমছে এবং একটা ডিম জমে নাই। তো এই হচ্ছে আর কি লফটের টুকটাক আপডেট। তো তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও। পরবর্তীতে এরকম আর অনেক গুরুত্বপূর্ণ কবুতর বিষয়ক ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুক, সুস্থ থাকুক, আপনারা আমার সকলের কবুতর। ধন্যবাদ।